একবার আমি ঘুমাইয়াছিলাম, তখন স্বপ্নে দেখিলাম আমার উভয় হাতে দুইটি স্বর্ণের চুড়ি রাখা হইয়াছে, কঙ্কন। আমি তাহা কাটিয়া ফেলিলাম এবং অপছন্দ করিলাম। আমাকে অনুমতি দেয়া হইলে আমি তাহাতে ফু দিলাম। ফু দিতেই ওইগুলি উড়িয়া চলিয়া গেল। তারপর আমি চুড়ি দুইটির ব্যাখ্যা করিলাম। ইহারা ছিল নবুয়তের মিথ্যা দাবিদার, যাহারা আত্মপ্রকাশ করিবে। এদের মধ্যে একজন আসওয়াদে আনাসি, যাহাকে ইয়া মানে ফিরোজ দাইলামি হত্যা করিয়াছে। আর অন্যজন হইল মুসাইলামাতুল কাজ্জাব। আল হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার 6558।